তামিম ইকবালের সঙ্গে আজ জরুরি বৈঠক বিসিবির। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ইওইও টেস্ট। ছুটি শেষ হলেও এখনও ক্যাম্পে যোগ দেননি অধিনায়ক সাবিনা। এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন ফুটবলাররা। নেপালকে হারিয়ে ভালো শুরুর আশা টিটুর। এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন আব্দুস সাদেক। খেলোয়াড় ক্যাটাগরিতে এগিয়ে তাসকিন ও সাবিনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে আজ এই ক্রিকেটারের সঙ্গে এক বৈঠকে বসবে ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব কে দেবেন তাও নির্ধারিত হয়ে যেতে পারে এই সভায়। অবসর ভাঙা, দলের ভেতরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং টিম ফিজিওর দিকে অভিযোগের আঙুল তোলা। গত এক মাসে মাঠে পারফর্ম করা বাদে সবকিছুই করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এই লম্বা সময়েও তাকে নিয়ে সমাধানে পৌঁছাতে ব্যর্থ নীতি নির্ধারকরা। দেড় মাসের ছুটিতে সব পরিবারে দুবাই গিয়েছিলেন তামিম। এরপর সেখান থেকে উড়াল দেন লন্ডনে। ভুগতে থাকা কোমরের চিকিৎসা শেষে গত সোমবার ফেরেন দেশে। তার দেশে ফেরার পর থেকেই সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। তামিমের সিদ্ধান্তের পরেই এশিয়া কাপের অধিনায়ক সহ নানান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় বিসিবি। তামিম বিসিবির সেই বহুল প্রতীক্ষার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বোর্ডের এক সূত্র জানিয়েছে কঠোর গোপনীয়তায় এই বৈঠক সারতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আপাতত সময় বা স্থান জানা না গেলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ সেখানে থাকবেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত দলে নিজের অবস্থান নিয়ে খুশি নন তামিম। কদিন আগেই তার পছন্দের দুই একটি গণমাধ্যমে এই নিয়ে মুখ খুলেছিলেন সিনিয়র ক্রিকেটার। বোর্ডের কাছে সেসব বিষয় নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করবেন তামিম ইকবাল, যেখানে মেন্টর হিসেবে মাশরাফিকে পাওয়ার দাবি ছাড়াও থাকতে পারে দল গঠনে নিজ মতামতের গুরুত্ব পাওয়া। পাশাপাশি অধিনায়ক হিসেবে দলে অন্য ক্রিকেটারদের হস্তক্ষেপেও আপত্তি তামিমের। মূলত সব মিলিয়ে নিজের সব দাবি মিললেই অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। পাশাপাশি তার চোটের বর্তমান অবস্থার উপর নির্ভর করে এশিয়া কাপের অধিনায়ক নির্বাচন করবে দল। সেক্ষেত্রে তামিম না খেললে অধিনায়কত্ব পাবেন লিটন কুমার দাস। তবে এশিয়া কাপে খেলতে না পারলে বিশ্বকাপ স্কোয়াডেও যে জায়গাটা নড়বড়ে হবেন তাও জানেন এই ওপেনার। ফুলফিট না হলে যে হাতুড়ের দলে জায়গা হবে না সেটাও মাথায় আছে তামিমের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। তামিম ইকবালের সঙ্গে বিসিবির বৈঠকের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, আসলে এশিয়া কাপ এবং কি বিশ্বকাপে তামিম ইকবাল থাকছেন কি থাকছেন না, এবং থাকলেও আসলে তিনি কিভাবে থাকবেন, দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকবে কি থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক করছে কিন্তু গেল দুই চার দিন ধরে। তবে তার একটা সুরাহা হচ্ছে আজকে, এবং কি বিসিবি এবং কি তামিম ইকবালের যে বৈঠকে বসার কথা সেটি কিন্তু আজকে বসার কথা রয়েছে, এবং কি তারপরে কিন্তু সেই ফলাফলটি জানা যাবে কি হচ্ছে তামিম ইকবাল, যার কারণে আসলে আটকে আছে আসন্ন এশিয়া কাপে দল, মানে চূড়ান্ত দল ঘোষণার বিষয়টি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে তিনি বসার কথা রয়েছেন, যতটুকু জানা যায় যে সেখানে বিসিবি সভাপতিও থাকার কথা রয়েছে তামিম ইকবাল সহ, এবং বিসিবির বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা গেছে যে হয়তো অধিনায়কত্বের জায়গা থেকে তামিম ইকবালকে সরানো হতে পারে, তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়। আমরা যতটুকু শুনতে পেরেছি বোর্ড থেকে আলোচনা হয়েছে অধিনায়কত্বের বিষয়ে, এবং কি সেখানে সাকিবুল হাসানের নাম এসেছে, লিটন দাস তিনি সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং কি তামিম ইকবাল যিনি আসলে বর্তমানে রয়েছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে, তার এই যে চোট পাওয়া এবং কি অবসরের ঘোষণা এইসব নাটকীয়তার পরে কিন্তু আসলে এখন একটা অবস্থায় দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে হয়তোবা যদি তামিম ইকবাল অধিনায়কত্ব না করেন সেক্ষেত্রে কিন্তু লিটন দাসকে এশিয়া কাপে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে, যেখানে আসলে সাকিবুল হাসানকে বলা হলেও তিনি কিছুটা অমত প্রকাশ করেছেন, যদিও এটা আসলে বিষয়গুলো আসলে অনেকটাই গুঞ্জন তবে এমনটাই শোনা গেছে। পাশাপাশি আজকে কিন্তু টাইগারদের যে প্রাথমিক দল নিয়ে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে তার আগে কিন্তু আনুষ্ঠানিক একটি ফিটনেস ট্রেনিং শুরু হয়েছে। এর আগে আমরা যেমনটা দেখেছি মেডিকেল টেস্ট হয়েছে
ক্রিকেটারদের বোন টেস্ট, ব্লাড টেস্ট থেকে শুরু করে বিভিন্ন যেই আনুষ্ঠানিকতা রয়েছে যে ফিটনেস ট্রেনিং শুরু করার আগে, সেইগুলো কিন্তু এর আগে হয়েছে। আজকে কিন্তু আনুষ্ঠানিক ইউইও টেস্টের মাধ্যমে ফিটনেস টেস্ট শুরু হয়েছে। আমরা দেখেছি যে তিনটি ভাগে মূলত এই টেস্টটি অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের ক্রিকেটাররা এরই মধ্যে কিন্তু টেস্টে অংশ নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে নাজমুল হোসেন, শান্ত তাসকিন, মেহেদী হাসান মিরাজকে আমরা দেখেছি দুই গ্রুপের টেস্ট এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং দুইটায় আরো একটি গ্রুপের টেস্ট অনুষ্ঠিত হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। দর্শক, তামিম বিসিবির বহুল প্রতীক্ষিত বৈঠকের সবশেষ খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। ছুটি শেষ হলেও এখনও নারী দলের ক্যাম্পে যোগ দেননি অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে প্রথমবারের মতো নারী ফুটবল দলের সঙ্গে কাজ করাটা উপভোগ করছেন সাবিনা কৃষ্ণাদের নতুন কোচ সাইফুল বারী টিটু। সাইফুল বারী টিটু, দেশের ফুটবলের যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে নামটা মোটেও অপরিচিত নয়। জাতীয় দলের পাশাপাশি দেশের বেশ কয়েকটি বড় বড় ক্লাবের ডাগআউটের দায়িত্বে ছিলেন এই মাস্টার মাইন্ড। দেশের অন্যতম সেরা এই কোচের কাঁধেই এবার বাংলাদেশ নারী দলের দায়িত্ব। হঠাৎ করে পাওয়া এই সুযোগটা ভালোই উপভোগ করছেন টিটু। শুধুমাত্র এশিয়ান গেমসের জন্যই নারীদের দায়িত্ব পেয়েছেন টিটু। প্রথমবারের মতো পাওয়া এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চান তিনি। এখানে নেপাল আছে, সো আমাদের অন্তত নেপালের সাথে জিততেই হবে। এখন জাপান এবং ভিয়েতনাম দুইটাই ওয়ার্ল্ড কাপ খেলছে এবং ওই টিমই যদি আসে তখন আবার জাপানের সাথে আপনার ম্যাচটা বেশি টাফ। দীর্ঘদিন ধরেই দেশের ফুটবলে যা কিছু ইতিবাচক আলোচনা তার কেন্দ্রবিন্দুতে সাবিনা কৃষ্ণা তহুরারা। তবে সাফ জয়ের পর দীর্ঘ 10 মাস মাঠে ছিল না নারী ফুটবল, যার ফলে নেপাল সিরিজ হয়েছে হাতছাড়া। মেয়েদেরও বাইরে খেলার ব্যবস্থাটা আস্তে আস্তে শুরু করে দেওয়া দরকার, কারণ হচ্ছে যে এই যে এশিয়ান গেমসে খেলবে এই লেভেলের টিমগুলির সাথে আমরা সাধারণত এশিয়ান গেমস কিংবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে খেলি এবং এই খেলাটা খুব প্রয়োজন এই জন্য যে আই ক্যান টেস্ট মাইসেলফ। 2010 ও 2014 সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন সাইফুল বারী টিটু। এছাড়া ঘরোয়া ফুটবলে মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী সহ বেশ কয়েকটি ক্লাবের ডাগ আউটে নিয়মিত দেখা যায় তাকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আজীবন সম্মাননা স্মারক পেতে যাচ্ছেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। খেলোয়াড় ক্যাটাগরিতে এই পুরস্কার জিতে চলেছেন তাসকিন আহমেদ এবং সাবিনা খাতুন। সংগঠক ক্যাটাগরিতে জায়গা করেছেন কলসিন্দুর নারী ফুটবল বিপ্লবের নেপথ্য কারিগর মালা রানী। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে এনএসসি। এবারই প্রথম 8 ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে মোট 12 বিজয়ীকে। নতুন সংযোজন ধারাভাষ্যকার ক্যাটাগরি, যে পুরস্কার হাতে উঠতে যাচ্ছে সাবেক ক্রিকেটার এবং দেশবরেণ্য ক্রীড়া ভাষ্যকার আছার আলী খানের হাতে। এবারের ক্রীড়া পুরস্কারে আজীবন সম্মাননা স্মারক পাচ্ছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় আব্দুস সাদেক। খেলোয়াড় ক্যাটাগরিতে নাম এসেছে পেসার তাসকিন আহমেদ, নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন এবং ভারোত্তোলক জিয়াউল ইসলামের। আন্তর্জাতিক তাদের পারফরমেন্স সেটার উপর ডিপেন্ড করে মূলত কিন্তু আমাদের এখানকার খেলোয়াড়দের সিলেকশন করা হয়ে থাকে। তারপরে আপনার আজীবন সম্মাননা, এটা জানেন যারা রাষ্ট্র, যারা এর আগেও পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া পুরস্কার এবং অন্যান্য যাদের যে আমাদের এই ক্রীড়া ক্ষেত্রে যাদের সাংগঠনিকভাবে তাদের অনেক তাদেরকেই মূলত কিন্তু দেওয়া হয়ে থাকে। উদীয়মান ক্যাটাগরির দুটোই যাচ্ছে টেবিল টেনিসের ঘরে। সেরা সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে আর্চারি, সেরা সংগঠকের পুরস্কারটা বেশ চমকপ্রদ। এবারই প্রথম তৃণমূলের সংগঠকদের মূল্যায়ন করেছে ক্রীড়া পরিষদ। পুরস্কার পেতে যাচ্ছেন কলসিন্দুরের নারী ফুটবল জাগরণের উপকার মালা রানী। তৃণমূল পর্যায় থেকে এই যে সংগঠন যেগুলোকে আমরা দিচ্ছি এটাকে তৃণমূলের বিভিন্ন জায়গায় কিন্তু এই মেসেজটা কিন্তু চলে যাবে। সুতরাং তারা যারা সংগঠক আছে বিশেষ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদের জন্য বিশাল একটা নিঃসন্দেহে এটাকে ছেলে মেয়েদের গড়ে তুলবার ক্ষেত্রে তাদের স্পৃহার জায়গাটা, তাদের যে ইয়ের জায়গাটা, এটা কিন্তু বেশ পরিমাণে আসবে নিঃসন্দেহে। সাংবাদিক ক্যাটাগরিতে বিবেচিত হয়েছেন খন্দকার তারেক নুরুল্লাহ। পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার যাচ্ছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ঘরে। আগামী 5 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে বিজয়ীদের পুরস্কৃত করবেন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তামিম ইকবালের সঙ্গে আজ জরুরি বৈঠক বিসিবির। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ইওইও টেস্ট। ছুটি শেষ হলেও এখনও ক্যাম্পে যোগ দেননি অধিনায়ক সাবিনা। এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন ফুটবলাররা। নেপালকে হারিয়ে ভালো শুরুর আশা টিটুর।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।